গেল বছর ধান উৎপাদন হয়েছে আগের বছরের চেয়ে 10 লাখ মেট্রিক টন বেশি। এই তথ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ওই সময়ের ব্যবধানে আমনও উৎপাদন হয়েছে 2 লাখ মেট্রিক টনেরও বেশি। খাদ্য মন্ত্রণালয়েরও তথ্য, গেল বছরের চেয়ে বর্তমানে প্রায় 3.5 গুণের বেশি মজুদ রয়েছে মোটা চাল। কিন্তু বাজারে সবচেয়ে বেশি চাহিদা সরু চালের। খাদ্য বিভাগ জানিয়েছে, মিল গেটে এই চালের দাম তেমন বাড়েনি, এমন দাবি অবশ্য মিল মালিকদেরও। শুধুমাত্র চিকন চালে বেড়েছে শুধুমাত্র খাদ্য চাহিদার কারণে, এবং মোটা ধান চাল অবিক্রিত পড়ে আছে। এরপরও মিল গেটে খুব বেশি বাড়ে নাই, কিন্তু এটা পাইকারি এবং খুচরা পর্যায়ে তারা অত্যাধিক মুনাফা লোভের কারণে এটা বাড়ছে। তবে তা অবশ্য মানতে নারাজ পাইকার আর খুচরা ব্যবসায়ীরা। পাইকাররা বলছেন, বিক্রির পর টাকা পরিশোধের শর্তে আগে বাকিতে বেশি পরিমাণ চাল আনার সুযোগ থাকলেও এখন তা নেই। তাদের বড় অভিযোগ, একটি পক্ষ তৈরি করে রেখেছে সরু চালের কৃত্রিম সংকট। বড় বড় মার্চেন্ট পার্টিগুলো ঢুকিয়া ওনারা ওই যে কনজিউমার আইটেমের লগে চাউল দিতেছে, 100 মিল হইলে চলে, এখন হইয়া গেল আমরা 1000 মিল। তো 1000 মিলের চাহিদা পূরণ করতে যাইয়া এখন দেখা যায় ধানের বাজারে কেনাকাটার হাহাকার। 28 মিনিটের ধান কিন্তু বছরে একবারে উঠে, ওই ধানটা কিনার আইকা দেয়, মনে করেন 5 জনের হাতে আছে, 5 জনে মনে করেন যা ইচ্ছা তাই দাম ধরে। পাইকাররা হলো মিলের দোষ দিতে আছে যে এই মিলের চাল শর্ট আছে, তাহলে দাম বাড়ার পরে মিলেতে চাল আসে কিভাবে? যেভাবে হোক মিলের সিন্ডিকেট কমাতে হবে, তাহলে সব বাজার ঠিক হয়ে যাবে। দুপক্ষের এই কাদা ছুড়াছুরিতে করুণ দশায় সাধারণ ভোক্তা। বাজার ঘুরে দেখা গেছে, গেল মাসে মিল গেটে মিনিকেট চাল কেজিতে গড়ে বিক্রি হয়েছে 58 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 59 টাকায়। এই এক মাসের ব্যবধানে পাইকারি বাজারেও দামের ব্যবধান বেড়েছে কেবল 1 টাকা, কিন্তু খুচরা পর্যায়ে তা 4 টাকা বেড়ে হয়েছে 64 টাকা কেজি। এই 2 দিনের ব্যবধানে 5 টাকা বেড়ে নাজির শাইল বিক্রি হচ্ছে 65 টাকা পর্যন্ত। তাই শুধু কথার ফুলঝুরি নয়, কোন পর্যায়ে সমস্যা তা খুঁজে বের করে বাস্তব প্রয়োগ দেখতে চান ভোক্তারা। সরকার একটু দেখা উচিত যে এগুলা একটু দাম কমে। কথার ফুলঝুরি আমরা চাচ্ছি না, বাস্তবে আমরা একটা রেজাল্ট চাই। এত দাম ছিল, আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ করে এত টাকা কমিয়ে নিয়ে আসতে পারছি। বক্তৃতা দেবো, বক্তৃতা কাজ হবে না, ফিল্ডে আসুন, ফিল্ডে এসে দেখুন, দেখে আপনারা একটা ই করুন। নির্দিষ্ট কয়েকজনকে নয়, সবার জন্য আমদানি উন্মুক্ত করে চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন সাধারণ ব্যবসায়ীরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।